প্রথম ক্যারেক্টার শুরু হয় মেডিটেশন। আমরা সেট করি মেডিটেশন দিয়ে, আমরা যখন বাইরে কোনো দুর্যোগ ক্লাবে কাটতে যাই তখন তারা প্রথমে পর্যাপ্ত নেই, যেটা জাপানিরা সাইজা বলে, সেটাতে করে মেডিটেট করে তখন ক্লাস শুরু হয়। এবং ক্লাস যখন আমরা সেট করি তখনও ওই মেডিটেশন করে ওই সাইজা করে আমরা সেট করি। মানে ক্যারেক্টার হচ্ছে অল অ্যাবাউট মেডিটেশন। মেডিটেশন বা একাগ্রতা যদি না থাকে শুধু ক্যারেক্টার কেন, অনেক কি হবে কোনো কাজ, মানে আপনি প্রফেশনাল জায়গায় থাকেন, কোনো দিনের ম্যান, বাড়িতে যারা হাউস ওয়াইফ যারা কাজ করছেন, তারাও যদি নিজের মনটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। আর আজকালকার যা পরিবেশ বা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি চারদিকে, তাতে নিজেদের মনটাকে মেডিটেট করা খুব দরকার। সবাই জানেন ওই জন্য আজকে আমরা সবাইকে দেখেছি, অনেকজন এসছে, অনেকজন এসছে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আরো অনেকে আসা উচিত ছিল, অনেকে এসে মুহূর্তেই পরে আসছেন, তো ভালো লাগলো। তো ক্লাসটা করুন, এটা ক্লাসটা উপর হবে আমরা নিজেদের ভেতরের যে শক্তি, যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা কি করে পাওয়া এবং কি করে মেডিটেট করবো, মেডিটেটের পথে, মেডিটেশন করার প্রসেস আমরা কি করে মেডিটেশন করবো, সহজ প্রসেস আছে সেটা যখন ডেভেলপ করলে আরো উপরে আরো পসিবল আছে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের মনটাকে। তো আমাদের হুগলির ছেলে ও আমার থেকে বড় ভাই আমাদের, উনি এসছেন, উনি অ্যাকচুয়ালি নাগাল্যান্ডে এখন থাকেন, ওখানে রিসার্চ করছেন, উনি সায়েন্টিস্ট, এই হিউমোনোলজির উপর রিসার্চ করছেন এবং খুব ক্যারেক্টার। আমরা একসঙ্গে ক্যানাডাও করে এখানে যখন ক্যাম্প করেছিলাম উনি এসেছিলেন, প্র্যাকটিস করেছেন, অনেকে পুরোনো ছাত্র যারা আমার কাছে কেনা থাকবে। তো অ্যাকচুয়ালি ওখানে এখন থাকবে নর্থ ইস্টার্নের যে পোস্ট অফ অথরিটি ওনাকে অ্যাকসেপ্ট করেছে, হেল্পও করছে, ওখানে ক্যানাডাও থেকে আসছে, তার সঙ্গে সঙ্গে এই হিউমোনোলজির উপর একটা রিসার্চ করছে। তো আমরা ওনাকে আজকে পেয়েছি, একটা বড় হাসপাতাল। তো আমি আর কিছু বলবো না, ওনাকে শুরু করার জন্য অনুরোধ করবো। নমস্কার সবাইকে, প্রথমে বলে রাখি যেটা তো যে গানটার সঙ্গে আমার অনেকদিন আগেকারই পরিচয়, তো আমাদের সুখের থেকে ক্যারেক্টার সম্পর্কে অনেক পরিচয় আছে। দাদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে কিছু একটা পড়ার ইচ্ছা ছিল, তো দাদা যখন মেডিটেশনের উপরে কথা বলবেন তখন সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলছিলেন, তার জন্য আমি বলি তাকে প্রথমে ধন্যবাদ দেবো আজকে এখানে আপনাদের সামনে আসতে পেরেছি। তো যদি এখানে মেডিটেশন সম্বন্ধে কিছু বলতে হয়, মেডিটেশন সম্বন্ধে যদি কিছু বলি, মেডিটেশনের বাংলা কি আমি জিজ্ঞাসা করে আসবেন আমার ছোট ভাইকে, বোন তোমার নাম কি, আর বল তো মেডিটেশনের বাংলা কি? তোমার সবাই বাঙালি তো, হ্যাঁ, তো মেডিটেশনের বাংলাটা কি? যারা স্কুলে পড়েন তারা এখানে ছোট ভাই বোনের স্কুলে পড়েন, পড়াশোনা করেন তো নাকি? মেডিটেশনের বাংলা কি? হ্যাঁ তাই তো, আমার মনে হয় ইংলিশে বলে ভালো হবে, কারণ মেডিটেশনটা ইংলিশে লেখা আছে, ইংলিশে বলি নাকি সুবিধা হবে এটা সবার। তো প্রথমে গুড আফটারনুন এভরিওয়ান, অল মাই ফ্রেন্ড হিয়ার, মাই স্মল ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড মাই সন মাদার অ্যান্ড মাই ফাদার। তো মাই সেল তাপস মালো, ফর পিপল they give me this name, Maharishi Malobaba, that is also written Malobaba, okay. So there is some kind of theory of behind that, there is a spiritual theory, but here today I came to talk about humanology, especially some kind of one technique of meditation, it's called Peter. Always we are forsaking something, we are doing prayer or puja,
That time we used to play some candle or diya or that kind of fire flame or some kind of jagya is called. So that time people used to do some kind of meditation technique, but nowadays we only puja. There is no time to do the puja or offering. Yes or no? There is no time to do puja or offering. Some of our mothers also used to no time because they are doing so much hard work for their children, for their family. But if you concentrate, there is something behind this meditation, especially speech of this call. But through English pronunciation, this is called Tritaka. Through English pronunciation, but it originated from the Veda. Especially Veda also has the pronunciation in Islam, it's called Veda. Okay, this is actually Tritaka. Okay, but English pronunciation, they wrote Tritaka, Tritaka. If our new generation children are pronounced, they will pronounce Tritaka. What is the meaning of that? That is called Tri, means three. Tak means dot. There is three dots. You have to find out the three dots from different places. If you say in the science, there is one thing. It's called electron, proton, neutron. Three dots. Circulating each other. Isn't it? Circulating each other, three dots. That formation, our yogi, our rishis, our researcher in English form. So they found that one more than 5,000 years ago. But nowadays scientists talk about Newton. They found that electron, proton and neutron. But in Vedas, there is written so many things. Why to this language? Not generally, in Sanskrit formation. They found that one. But nowadays, when the British came, they wrote something in their language and they published through their own language. After that, new generation are studying English formation. They got that one. It's called Peter. Okay. So, I'm to ask something. Can you see by your open eyes, electron, proton, neutron? No. But I can see. You also can see after this seminar. After this seminar, you also can do. You can see by your open eyes. Those who have four eyes, don't mind. Those who have more extra two eyes, especially goggles. If you do this meditation, your eye will rectify and it will purify your power, eye power. You will get one power, vision power. It's called your eye, vision will be more. Today we will prove that one. How we can see electron, proton, neutron by our open eye. Through this three-tap meditation. Now we talk about the humonology. What is humonology? First, before I go this question answer, then first we will pray, then we will start our program. Everyone close your eyes, just sit quietly, easy, peacefully. Everyone close your eyes, everything will be here. Nothing will go here and there. Okay, close your eyes. আজকের এই সেমিনারে যারা এখানে উপস্থিত আছে তাদের মঙ্গল কামনার জন্য এখানে প্রতি সমস্ত ভাই বোন এবং মায়েদের প্রতি আমার ভালোবাসা এবং বড় মা বাবাদের প্রতি আমার প্রণাম। তার জন্য আমার একটা প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা হচ্ছে ওম মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায় ধীমহি তন্নো মালবাবায় প্রচোদয়াত্। ওম মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায় ধীমহি তন্নো
So sabaike swagatam, welcome everyone. This means is, O the Creator, you are present here. We need your grace, we need your truthful for this peaceful world. That's why I pray for my mother and father. I bow down to my mother and father because they give me this body, this spiritual body or this soul or this physical body. That's why I thankful for my mother and my parents, my mother and father. Okay, Sagar Bhavan. এখানে হিউমোনোলজি হোয়াট ইজ হিউমোনোলজি ইফ ইউ ডিভাইড দিস হিউমোনোলজি দেয়ার ইজ ডিফারেন্ট সামথিং ইফ ইউ ক্যান সি ইট ওয়াজ টেকেন ফর দেয়ার ইজ সামথিং ইজ কলড হিউমোনোলজি দ হিউমোনোলজি মিন্স দ হিউম্যান উই আর হিউম্যান আর নট উই আর হিউম্যান আর লেটস সি টুডে উই ক্যান সে উই আর সামথিং অর সাম কাইন্ড অফ অ্যানিমাল আর আই থিংক এভরিওয়ান আর হিউম্যান আর সিটিং হিয়ার ওকে সো হিউম্যান এন্ড দেয়ার ইজ অ্যানাদার পার্ট দ্যাট ইজ কলড হিউমোনোলজি If we compare these two, human, H-U-M, and technology, O-N-O-L-O-G-Y, together is called humanology. That means, which kind of technology we have, how we make, how we build, and how we operate in our daily life. Especially, this thing belongs to totally science, biological science. Not only biological science, is modern physical robotic technology. Engineering concept. So there is human and technology. And human belongs to two things only. If you have humanity, if you have manners, and you are peaceful, that time you can save your humanity. That time you can say, we are human. Angry people never can say that they are human. Angry people like animals. Yes or no? If you have angriness, you never can be happy man. Then how you can say you are human? So you have to peaceful yourself. তাহলে এটা তো মনে হচ্ছে না বাংলায় বলা হচ্ছে বাংলায় বলতো আরো ভালো স্টুডেন্টরা বুঝতে পারে রাম রাম থেকে আসতে পারলে বললে তাহলে বাংলায় বলি আরো ভালো কতটা বুঝতে পারে বাংলায় বলো অসুবিধা তো এখানে যে হিউম্যান যে বললাম আর মনুষ্য তো কারিগরি এটা কিন্তু বাংলায় বলে আমাদের যে কারিগরিটা আমরা কিভাবে চলবে আমাদের হাত কিভাবে রেসপন্ড করে আমাদের মাইন্ড কিভাবে চলে আমাদের ফিজিক্যাল বডিটা কিভাবে চলে এখানে দেখছি এখানে ক্যারাটে ইউনিফর্ম করে আমাদের অনেক ভাইরা বসে আছে ভাইরা বোনেরা বসে আছে তো এখানে ক্যারাটে যে স্কিলটা কি বলছে আমাদের বডিকে আগে জানতে হবে আমি যদি কোনো পাঞ্চ করতে চাই কিংবা কোনো টেকনিক করতে চাই কিন্তু সেটা যদি অ্যাপ্লাই করতে চাই আমাদের বডিকে আগে ফিজিক্যাল হতে হবে তার যে কারিগরিটা এই কারিগরিটাকে বলা হয় হিউমোনোলজি আমাদের জীবন যেভাবে চলে আমরা যদি ঠিকভাবে তৎপরতা না নিতে পারি আমাদের যদি হাত পঙ্গু হয়ে যায় আমাদের যদি হৃৎপিণ্ড ঠিক হয়ে কাজ না পায় যেটা হাই প্রেশার লো প্রেশারের জন্য হয় হার্ট অ্যাটাক হৃদরোগ যেটা আমাদের যদি হয় কিভাবে আমাদের হৃৎপিণ্ডটা ঠিকভাবে চলবে পিসফুলি চলবে তার বদলিটা দিয়ে হিউমোনোলজি হিউমোনোলজির ছোট্ট টপিক না যেটা এক ঘন্টার মধ্যে বলা সম্ভব আপনারা করেছেন যারা ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত সায়েন্স করেছেন কিংবা আরো হায়ার ক্লাসের বিএসসি এমএসসি করেছেন তারা কিছুটা ধরতে পারবেন আর এখানে একটা ছোট টপিক আজকে বলবো এখানে সবাই আমার মনে হয় মাধ্যমিক পাস এখানে সবাই যারা মায়েরা বোনেরা ভাইরা আছে বাবারা আছে সবাই আমার মনে হয় মাধ্যমিক পাস তাই তো নাকি সবাই তো টেন ক্লাস তাই তো নাকি তা ম্যাক্সিমাম যেখানে টেন ক্লাস তো টেন ক্লাসের মধ্যে এই দুইটা রয়েছে তার মধ্যে আমরা আমার বাড়িতে যেটা করি সেটা হচ্ছে একটা ক্যান্ডেল দিয়ে আমরা এইভাবে জ্বালাই অর্থাৎ মোমবাতি কিংবা প্রদীপ দিয়ে আমরা এইভাবে জ্বালিয়ে রাখি পুজোর সময় বিশেষ করে সন্ধ্যার সময় সন্ধ্যার হচ্ছে সময় তো এই সম্বন্ধটা জানবো আজকে ডিপলি জানবো যেটা আপনারা খালি চোখে ইলেকট্রন পদক্ষে দেখতে পারো আর চোখের পাওয়ার যদি বাড়াতে হয় দৃষ্টি ক্ষমতা যদি বাড়াতে হয় তাহলে এই মেডিটেশনটা করবে যেটা সবার জন্য কেউ বলছে আমি পারবো না কেন পারছো না সেটা আমি বলে দেবো কিন্তু প্রশ্ন আছে ওখানে দু নম্বর যেটা বললাম টেকনোলজি মানে কারিগরিটা কিভাবে টেকনিক আমার প্রয়োগ আমি কিভাবে প্রয়োগ করছি প্রয়োগ ক্ষমতা আর লজিকটা কি বলছে আমার থিঙ্কিং ক্যাপাসিটি যেটা বলে আমার চিন্তাধারা এখানে লজিক আছে এই লজিকটা কিভাবে চলবে এই দুটো কম্বাইন করে বলা হয়েছে হিউমোনোলজি যেখানে হিউম্যান টেকনোলজি হিন্দিতে বলা হয়েছে হিউম্যানিটি ম্যানার আর কি বলেছে টেকনোলজি আর টেকনিক এইটাকে জান
জানতে গেলে কি করতে হবে? আমি আজকে প্রশ্ন করবো আপনাদের, যদি সঠিক উত্তর দিতে পারেন আমি জানবো আমাদের এই হিউমোনোলজি টপিকটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা স্বাস্থ্য থেকে কি পাই? শক্তি বা পাওয়ার। তাহলে খাদ্য আমাদের শক্তি দেয়, ক্ষমতা বা পাওয়ার দেয়। তাহলে খাদ্যটা যদি আমাদের আনপিওর হয়, শুদ্ধ যদি না হয়, তাহলে কি হবে আমাদের পাওয়ার? আমাদের পাওয়ার নষ্ট হয়ে যাবে। তো আমাদের পাওয়ার ক্ষতি হবে, আমাদের ক্ষমতা নষ্ট হবে। তাই বলেছে আমাদের যে ভারতবর্ষের যে শাস্ত্র, মানে বই পুস্তক বুক এনসেন্ট টাইম, মানে ইতিহাসের কথা লেখা ছিল, এই জন্য এরা বলেছে নিরামিষ আহার। বাংলায় বলে নির মানে ভাষা, মিষ যেটা মিশে যায়, মানে এটা আমার ভাষা, এর মধ্যে যেটা মিশে যায়। কিন্তু আজকাল যে সমাজের যে খাদ্যের যে অবস্থা রয়েছে, সবটাই তো ভেজাল আছে, করাপশন বলে আছে, বলে করাপশন মনুষ্য সমাজের মধ্যে বলে, মনুষ্য বিদ্যার মধ্যে বলে করাপশন, বুঝলি? কিন্তু আমাদের খাদ্যের মধ্যে সাধারণ বাংলায় বলছি খাদ্যের মধ্যে বলে ভেজাল। সেই ভেজাল লোকে আগে তারা করে কোনটা ভেজাল কি দেওয়া হয়, আমাদের মধ্যেও ভেজাল ঢুকে গেছে শরীরের মধ্যে, কিন্তু আমাদের ক্ষমতাগুলো নষ্ট হয়ে গেছে। অনেকে দাদা ভাইরা চারটে চোখ নিয়ে বসে আছে, কেন? কারণ খাদ্য যদি আমাদের শরীরটা চলে, তো খাদ্য যদি না খাই আমাদের শরীর চলবে? চলবে? আমার জানা আমার লাইফে আমি নিজের কথা বলি, সাত দিন না খেয়েছিলাম করা যাবে? যোগীরা আমার জানা যোগীরা 12 বছর ধরে না খেয়ে থেকে 1 বছর কুম্ভ মেলায় এসে বসে থাকে, তার ভালো হচ্ছে কিছু খায় না। আমাকে জল বলে দেওয়া করে, আমি ঘুরেছি সারা ভালো বলতে 5 বছর ধরে ঘুরছি, তো নর্থ ইস্টে আছে ওটা কোকালটা হিমালয় পর্যন্ত, তো ওখানে এই অঞ্চলটা এরকম ওখানে মানুষ রবিপুরে আছে, তারা হিমালয় চলে, কিন্তু তাদের কোনো রোগ হয়নি, তাদের চোখের কোনো ক্ষতি হয়নি। এখান থেকে বসে আমেরিকাতে কি হচ্ছে বলে দেয়, এটা কি কিভাবে করে আপনারা করতে পারবেন? তার জন্য তিনটি মুখ্য পথ আছে, পরে বলবো। হাতি তৃতীয় অধ্যায়, তাহলে আমার খাবারের খাবারটা যে এনার্জি পায় বা শক্তি পায়, সেই এনার্জি দিয়ে আমরা চলে যাই। 2 নম্বর কি বলছে, খাদ্যের মধ্যে থেকে আর কি দরকার আমার? 2 নম্বর প্রশ্ন সবাই কি বলবে, খাদ্য মধ্যে কি যায়? শক্তি তো 1 নম্বর দিল, আর কি দেয়? হ্যাঁ, নিউট্রিশন আমাদের দরকার। আমাদের শরীরকে পরিকাঠামো করতে গেলে স্পোর্টসম্যান তো সঠিকভাবে নিউট্রিশন দরকার, পুষ্টি দরকার, না হলে শরীরের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, শরীরের গঠন নষ্ট হয়ে যাবে, এমনকি আমাদের মেন্টাল স্ট্রেংথ নষ্ট হয়। কিভাবে হয় বলুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা নিউট্রিশনের পর আর কি পাই? নিউট্রিশনের পর কি হয়? নিউট্রিশনের পর কি হয়? এখানে যারা স্পেশালি মাধ্যমিক পড়েছেন, 10th class 2 সায়েন্স পড়েছেন, তারা বলতে পারবে আমাদের মাংস বেশি সংকোচন করতে হবে না, আমরা রক্ত হতে পারবো না, কম হয়ে যেতে পারে। কিন্তু তারপরে সব হরমোন মিলে আমাদের বীজ ঘটবে, গাছের যেমন বীজ তৈরি হয় আমাদেরও বীজ তৈরি হয়, মানে আমাদের মনুষ্য পাওয়ারটা তৈরি হয়। সেটা যদি আনপিও খাবারকে নষ্ট হয়ে যায় পরবর্তী, এইটা হিউমোনোলজির প্রথম টপিক যেটা সারা বিশ্বকে শোনানো হয়। যারা যোগী আছে তারা তো জানে, কিন্তু সাধারণ ভুল করে ধরছে, জেনারেশন বাই জেনারেশন নষ্ট হয়ে যায়। তাহলে এটা কার দায়িত্ব ঠিক করা? নিজেদের দায়িত্ব। রাস্তা অনেক খাবার পাওয়া যায়, ছেলে অসুবিধা নেই, হিউম্যান ক্যান ইট এভরিথিং, সর্বভোগ যাতে হবে। কিন্তু এর মধ্যে আমাকে জানতে হবে কোনটা পিওর কোনটা আনপিওর। যদি আমাদের শাস্ত্রভাবে যায়, দুটো খাবারের কথা বলেছে, একটা নিরামিষ বাংলায় বললে সাধারণ বোঝানো হয় নির, যেটা আমার সঙ্গে মিশে যায় তাই নিরামিষ, তার পদ্ধতি আছে আপনারা জানেন। 2 নম্বর হচ্ছে সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক খাবার যদি সেটাকে কোনো নিরামিষ খাদ্যকে সাত্ত্বিক করতে গেলে কি বলছে, 3 ঘন্টার মধ্যে রান্না করে খেয়ে নিতে হবে, কোনো বাসি খাবার খাবে। তাহলে কি হয়, সায়েন্স কি বলছে, অ্যারোবিক এক্সপ্রেশন, অ্যানারোবিক এক্সপ্রেশন কি বলছে? অ্যারোবিক এক্সপ্রেশনে অক্সিজেন আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য, শক্তিকে প্রদান করতে সাহায্য করছে, খাদ্য থেকে নিউট্রিশন গুলো ভেঙে আনতে হবে। অ্যানারোবিক এক্সপ্রেশন কি বলছে, কার্বন ডাইঅক্সাইড সবাইকে শরীরে অ্যালকোহল বা অ্যাসিড উৎপন্ন হয়,
তাহলে এই যে অ্যানালজি বেশ করেছেন এখানে কি বলছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে পরিক্রমাটা যেটা আমাদের নিঃশ্বাস করতে হয় এই ধ্যান যোগ বা যোগের মাধ্যমে যেটাকে বলা হয় কি প্রাণের আয়াম প্রাণায়াম আপান বায়ু প্রাণ বায়ু এই দুটো কারণ অক্সিজেন বা যুক্ত বায়ু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু এই প্রাণ বায়ু আর অপান বায়ু যেটা আমাদের কোথায় কিছুর দ্বারা পরিক্রমিত হয় আমাদের নাকের দ্বারা তাহলে কি বলবো এটা পরে যেটা আমাদের শরীরকে সুস্থ করতে সাহায্য করে সবাই সুস্থ হবে এখন সবাই বলুন তো আপনারা এই দুপুরবেলায় একটা ৪৫ হয়েছে এই সময় আপনার কোন নোজ মানে নাকের ছিদ্র হয়েছে বায়ু চলছে সবাই নিজে নিজে একটু কনসেন্ট্রেট করে দেখুন তো এইটা নিউট্রেশনের প্রথম লক্ষ্য এখান থেকে শুরু হবে তারপর এখানে নাম ধ্যান করতে হবে কোন দিক থেকে শুরু হচ্ছে জোরে নিঃশ্বাস দিন থেকে বা দিক দিয়ে শুরু হচ্ছে মানে পেশাটা দুদিকে হচ্ছে জোরে নিলে কিন্তু পেশাটা আমার বা দিকে রয়েছে কেন 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 যে বলতে হবে চকলেট আমাদের শরীরে ট্রিক বলা সিক্রেট এটা সিক্রেট না সবাই করতে পারে কিন্তু আপনারা জানেন না তাই হয়তো করেছেন কিসের জন্য মাসের জন্য প্লাস নাইটে নিয়ে আসে বুঝলে কি বলছে বাদিকে যখন আমি নিঃশ্বাস নিই আমাদের শরীর দিনের বেলা গরম থাকে পরিবেশটা গরম থাকে বাদিক থেকে নিঃশ্বাসটা চললে কি হবে শরীরটা ঠান্ডা থাকে ওর জন্য অনুলম বিলম্ব করতে হবে ডান দিকে কখন নিঃশ্বাসটা চলে রাতের বেলা পরিবেশ ঠান্ডা থাকে শরীরকে গরম করার জন্য মুক্ত করার জন্য ডান দিক দিতে হবে স্বাস্থ্য বলে ক্রীড়া শৃঙ্খলা সুষমা বলতে সুষমা কাকে বলা হয় মেরুদণ্ড সুষমা কাকে ফাইনাল পার বলছে ইংরেজিতে তাহলে ক্রীড়া শৃঙ্খলা আর সুষমা এই তিনটি অনেক থিওরি অনেক গান আপনাদের সবাই তো জানেন আজ অনেক থিওরি আছে যেটাকে আধ্যাত্মিক কথা দেহতত্ত্ব অনেক নামে পরিচিত দেহতত্ত্ব মানে শরীর বিদ্যা তো এগুলো আছে প্রথম আপনাকে কি করতে হবে ধ্যান করতে গেলে নাকটাকে আগে ঠিক রাখতে যদি বা দিকে দিনের বেলায় চলে তাহলে আপনি সুস্থ সুস্থ যদি ডান দিকে হয়ে যায় আপনি ব্যস্ত হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন অস্থির হয়ে যাবে এটা মেডিটেশনের প্রথম থিওরি ব্রিদিং প্র্যাকটিস আমার তো মার্শাল আর্ট করি তো মার্শাল আর্টে ব্রিদিং প্র্যাকটিস করানো হয় টেকনিক গুলোকে ব্রিদিং এর সঙ্গে করানো হয় আমি যেখানে যারা মার্শাল আর্ট করছে আমি দাদাকেও বলবো যে ব্রিদিং প্র্যাকটিস একটু করো খুব ভালো আমি দাদাও করা ব্রিদিং প্র্যাকটিস গুলো তো বাদিক থেকে আমাদের নিঃশ্বাসটা যদি থাকিয়ে সঠিক ভাবে তাহলে আমরা সুস্থ থাকবো দিনের বেলায় যদি ডান দিকে হয়ে যায় দিনের বেলায় অসুস্থ হয়ে যাবে অস্থির বোধ হবে গরমকালে এটা হয় রাস্তায় চললে এটা হয় আমার রাত্রেবেলা ঠিক উল্টো রাত্রেবেলা যদি বাদিকে হয়ে যায় আমার ঠান্ডা লেগে যাবে জ্বর হয়ে যাবে ঘুম থেকে উঠতে পারবে না সকালবেলা শরীরে অসুস্থ হবে ক্লান্তি বোধ হবে তার জন্য এই দুটোকে ঠিক রাখতে হবে এবার কিছু সময় আছে গধুলি আর সন্ধ্যা বোধ নকরিলে চলে বোধ দুটো নাকের চিত্র দিয়ে আমাদের প্রাণবায়ী আপান বাড়ি রোগ এটা সবার সমান প্রত্যেকটা জীবের সমান কিন্তু মানুষ না যারা এই নিয়ে রিসার্চ করছে তারা জানে আপনারা করেছেন আমাকে বইতে মাস পাওয়া যাবে আর কিছু জিনিস আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে নিঃশ্বাসের উপর কিছু ভিত্তি করে বলছি সবাই এক মিনিট আমাকে দিন এখন এক মিনিট বসে বসে আমি কাউন্ট করছি আপনারা বলুন আপনাদের নিঃশ্বাস কতবার চলছে আমি বলে দেবো আপনার তার কি রোগ আছে বলে দেবো এখনই বলে দেবো এখনই আপনার এই যে নিঃশ্বাসটা গুণ বেশি হবে নিলাম ছাড়লাম নর্মাল যেভাবে নিচ্ছেন এখন সেভাবেই নেবে নিয়ে আমাকে মনে মনে গুনে আমাকে আমি যাকে বলো সে আমাকে বলো আমি বলে দেবো তার কি রোগ আছে এটা বলা যায় এটা কোনো সিক্রেট এটা ম্যাজিকও না এটা আপনার জন্য দিন আমি কাম করছি বলবে গুনবে টিকিটটা নিঃশ্বাস কষ্টে কাউন্টিংটা কি হবে একবার হলো এইভাবে এক মিনিটে কতবার করছে আমাকে শুরু করতে
দিনের কত হবে? 15 লাখ না পারবে তারপরে দাঁড়া কুড়ি আপনার প্রবলেম আছে বেশি না আছে কিছুটা বারো লাখ খুব সুন্দর আর চব্বিশ খুব প্রবলেম আছে আপনার আপনার গ্যাসের প্রবলেম আছে অমলের প্রবলেম আছে মাঝে মাঝে হাই প্রেশার লোভে চলা আর বাইশ একটু গ্যাসের অমলের প্রবলেম আছে কুড়ি লোক যাদের আছে তাদের গ্যাসের অমলের প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম সমস্যা হয়েছে তারা প্রচুর হাই প্রেশার লোভে হবে তারা বারো 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 খুব সুন্দর এগারো কত সাতাশ শ্বাসকষ্ট আছে তোমার দমাতে মারা পেয়েছে শ্বাসকষ্ট একটু প্রবলেম আছে খুব সুন্দর হ্যাঁ সাদা হ্যাঁ ওটাও হাঁপানের প্রবলেম সমস্যা একটু না নিঃশ্বাসের ব্রিদিং প্রবলেম হ্যাঁ ষোলো খুব ভালো তোমার সতেরো এটা করবে হ্যাঁ উনিশ সব ঠিক আছে এবার বলছি এটা ক্লাস সেভেনে লেখা আছে রেস্টোরেশন চ্যাপ্টারে হোয়াট ইজ ব্রিদিং রেট বলে দেখি এবার সবার জন্য চকলেট করো যে বলবো হোয়াট ইজ ব্রিদিং রেট রেস্টোরেশন চ্যাপ্টার আছে তো ক্লাস কোন ক্লাস ক্লাস ফোর ক্লাস সেভেনে কেউ আছে কিনা এই তো রেস্টোরেশন চ্যাপ্টার আছে না কোন বোর্ড থ্রি থাউজেন্ড থ্রি আছে তাহলে ওটা ক্লাস এইটে আছে ওখানে একটা প্রশ্ন আছে আমাদের ব্রিদিং রেট ব্রিদিং রেট মানে আমি নিঃশ্বাসের বেগ আবেগের মাত্রাটা বলো ওটা বলেছি যারা সাধারণভাবে ডাক্তার মেজার সাইন বলছে কিন্তু আমাদের আপনাদের মতো কাজেই আছে বর্তমান সাইজ হচ্ছে 15 বার ওটাকে সবাইকে অ্যাভারেজ করে বলেছে 20 বার যার 1 মিনিটে 15 থেকে 20 বার আছে তারা নর্মালি আছে এর থেকে যারা নিচে আছেন তাদের মধ্যে একটু পিসফুল এনার্জি আছে তাদের একটু ধৈর্যটা দেবে থেকে নিচে যাওয়ার নামে যারা ক্রসিং নিচে নামবে তারা জমি হতে পারে তারা ক্রিয়েটিভ হবে ড্রয়িং করতে পারবে ইমাজিনেশন ভালো হবে তাহলে যারা ক্রসিং নিচে নামবে মানে এবার একটু আমাদের স্বাস্থ্য মধ্যে চলে যায় এটা বর্তমান টাইম বললাম স্বাস্থ্য মাস কি বলছে 1 মিনিটে 15 বার 1 ঘন্টায় 9 বার 24 ঘন্টায় 21 বার 10 বার এটা ব্রিদিং রেট এখানে কি বলছে যারা মারা যাবে মারা যাবে ওই কাউন্টিংটা করে দেবে 108টা মালা ধরতে হয় একুশে কতবার ধরতে হয় সাধারণ মানুষকে বলি নাহলে মিনিমাম 108 বার যাতে করো করলে আমাদের ব্রিদিং রেটটা ঠিক হয় এখানে বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো যারা এই মন্ত্র চাপে তাদের কোনো কিছু প্রবলেম যদি থাকে বিশেষ করে রক্তে শ্বাসকষ্টে ডিসপ্রিং দেবে যেগুলো নর্মালি ঠিক হয়ে যাবে তারপর আরো আছে ওগুলো জানতে গেলে তাদের সঙ্গে বলতে হবে সেই বিষয়ে আলোচনা করতে তো আমাদের বিস্তার হচ্ছে কি তো কেন এটা বিস্তারটা কারণ আপনি তো এখানে বসবেন বসলে কি হবে দিনের বেলায় গরম আসছে তা আপনার তো গরম মনে হবে কিন্তু এক জায়গায় বসলে স্থির হতে পারবে করতে পারবে তার জন্য আমি বললাম কি নিঃশ্বাসটাকে ধরতে হবে যদি গরম মনে হয় বা দিকে পেশা বাড়ি দেবে আর যদি মনে হয় কনসেন্ট্রেট করবো তার দুদিকে নিঃশ্বাসটা সমানে চালাবে ধীরে ধীরে এইভাবে না হাঁপিয়ে না লম্বা আফিস হয়ে পড়বে তখন এটা হবে আর এটা যদি সচেতন হয় তাহলে আর হবে না একদম নর্মাল পিসফুল ভাবে নিতে হবে মিনিমাম 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা যদি লম্বা হয় তাহলে খুব ভালো হবে মেডিটেশনের জন্য খুব ভালো এবার আসি আমাদের কি হয়েছে ফিল্টার বলছে তাহলে আমাদের এনার্জি দরকার খালি যদি আমরা ইলেকট্রন প্রোটন দেখতে পারবো কিনা সেই থিওরিটাও আছে আর এখানে যদি বলি আমাদের সাধারণ চোখে কটা রং দেখতে পাই কটা রং দেখতে পারে সাতটা কি কি রং কি কি রং পাতে পাতে কি বলা হয় ইংলিশে কি বলা হয় খুব সুন্দর তাহলে বর্তমান সবাই করে তো যাই হোক এখানে আমরা যেটা বলা আছে এখানে যদি কোনো ধরনের একটা ক্যান্ডেল ফ্লেম আছে যেটা ক্লাস 7-8 হয়তো আছে এখানে বেঙ্গল বোর্ডে কি আছে জানি না আমরা যে কালার গুলো ওখানে
প্লেনের কালারগুলোকে আইডেন্টিফাই করতে বলেছে। সেই কনভার্সন অফ লাইটে যে প্লেনের কালার, আমি যদি এখানে দেখি আমার কি কি কালার আছে, সামনে যারা আছে তারা এখানে কি কি কালার আছে, এই নিচ থেকে এখানে যেহেতু হাওয়া চলছে একটু সমস্যা হবে, নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত কিছু কালার এখানে যেটা আমি করে রেখেছি যদি দেখতে পারেন দেখতে পাবেন। তো এখানে কিছু কালার প্রথমে প্রথম স্টেজ কি বলছে, যদি প্রথমে একটা ভালো জায়গায় বসতে হবে, তারপরে কি করতে হবে মিনিমাম 3 ফুট দূরে,